আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব মিষ্টি আলুর শাক ভাজি। এই মিষ্টি আলুর শাকটা খেতে খুবই সুস্বাদু এবং মজার হয়, আর এই শাক ভাজিটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমি এখানে একাটি মিষ্টি আলুর শাক নিয়েছি, শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর শাকের পাতার অংশটাই বেশি নিয়েছি, ডাটার অংশটা তেমন একটা নেইনি। নরম যে ডাটাগুলো অল্প কিছু নিয়েছি সে ডাটাটা। এখন এই শাকটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট কুচি করে কেটে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু কুচি করে নিয়েছি, এরকম করে লম্বা চিকন কুচি করে নিয়েছি। আলুটা এখন পেঁয়াজ আর রসুনের সাথে একটু ভেজে নেব। অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে লাল লাল করে আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগবে। কাঁচামরিচ কুচি দিয়ে দেব। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঝালঝাল হলে খেতে ভালো লাগবে এই শাক ভাজিটি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা মিষ্টি আলুর শাক। শাকটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মিষ্টি আলুর শাক অনেকভাবেই ভাজি করা যায়। আমি আজকে আলু দিয়ে ভাজি করছি, আলু দিয়ে ভাজি করলেও খেতে ভালো লাগে। এখানে আলু ছাড়াও ভাজি করে নেওয়া যাবে। শাকটা উল্টা পাল্টা করে ভালো করে নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অনেকেই শাক ভাজিতে হলুদ ব্যবহার করেন, আমি কিন্তু শাক ভাজিতে হলুদ দেই না, হলুদ ছাড়াই ভেজে নিয়েছি। কেউ হলুদ দিতে চাইলে সেটা দিতে পারেন। এখন অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে আমি শাকটা ভেজে নেব। শাকটা আমি সুন্দর মতো ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে, আর শাকটা একটু ঝরঝরে করে ভেজেছি। ঝরঝরে করে এই শাক ভাজি করলে খেতে ভালো লাগে। শাকটা ভাজি করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। আমি এই শাক ভাজিটি সাদা গরম ভাতের সাথে পরিবেশন করেছি, সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের শাক ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।